বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আহ্বান জানাচ্ছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য এবং নিজেদের যা যা আছে তা নিয়ে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে ধারণ করে তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য আসসালামু আলাইকুম গত রমজানে লন্ডন টাওয়ার ব্রিজে আজান দিয়ে কাজী শফিক রহমান বেশ প্রশংসা করেছিলেন ব্রিটিশ পুলিশের সহযোগিতায় ভিন্ন ধর্মের ভিন্ন দেশের ভিন্ন জাতের মানুষ মনোমুগ্ধ হয়ে শুনেছিল আজানে সুর সেই আজানের সুরে সবাই বিমোহিত হয়েছিল দর্শক মার্কিন সঙ্গীত শিল্পী জেনিফার গ্রাউথ ইসলাম গ্রহণ করার পর বলেন আজানের সুরে সর্বপ্রথম আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছিল আমাদের বাংলাদেশে গাইবান্ধা রিভার্টেড মুসলিম বোন নার্গিস আজান শুনে মুগ্ধ হয়েই ইসলামের ছায়াতলে এসেছিলেন দর্শক কেবল আজানের সুরের প্রেমে পড়ে মুসলমান হয়েছেন এমন অসংখ্য নজির পৃথিবীতে রয়েছে আজান এমন এক কল্যাণকর সুমিষ্ট সুর যা মুসলিম তো বটে পৃথিবীর অগণিত ও মুসলিমের কাছেও খুবই সম্মানজনক এবং প্রশান্তির একটি সুর বলে বিবেচিত দর্শক পৃথিবী নামক এই গ্রহে দেশ থেকে মহাদেশে এক জেলা থেকে অন্য জেলায় অবিরত আজানের সুমিষ্ট সুর ভাসতেই থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি সেকেন্ডও একটি মুহূর্ত আজান ব্যথিত অতিক্রম হয় না ইনশাআল্লাহ কেমত পর্যন্ত পৃথিবীতে আজানবিহীন কোনো একটা মুহূর্ত অতিবাহিত হবে না কিন্তু আমাদের দেশ মানে একটি মুসলমানের দেশে আজ অপরাধে জেলে যেতে হয়েছে দুজন মাদ্রাসার ছাত্রকে ভাবতে অবাক লাগে এমন একটি বেদনাদায়ক দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে দর্শক তাদের দোষ তারা পাহাড়ের চোরায় আজান দিয়ে নামাজ পড়েছিল এবং সেই অপরাধে কোনো হিন্দু বাড়ি নাকি বাদী হয়ে মামলা করেছে তার জন্য সাথে সাথে একজন হিন্দু পুলিশ অফিসার তাদেরকে গ্রেফতার করে দর্শক হিন্দু ভাইদের যুক্তি হলো সেই চন্দ্রনাথ পাহাড়ে হিন্দুদের অনেক মন্দির আছে এবং সেই এলাকা হিন্দু সংখ্যা গরিষ্ঠ তাই আজান দেয়া যাবে না দর্শক বাংলাদেশের আইনের কোন ধারায় পাহাড়ে আজান দেওয়া অপরাধ সেটা আমার জানা নেই দর্শক তাদের যুক্তি যদি ধরেও নেই যে সেই পাহাড়ে হিন্দু সংখ্যা গরিষ্ঠ তাই আজান দেওয়া যাবে না তাহলে ঢাকা তো মসজিদের নগরী সেখানে তো মন্দির থাকার কথা না মন্দির হতে উলুদ্ধীয় আসার কথা না দর্শক কিন্তু ঢাকাতে অসংখ্য মন্দির রয়েছে এই দেশে পূজা আর রোজা একসাথে পালিত হয় তবু কোন মুসলমান আজ পর্যন্ত তাদেরকে পূজা করতে বাধা দেয় না উল্টা বাংলাদেশের অনেক জায়গায় অনেক উগ্রবাদী হিন্দুরা দাঙ্গা বাঁধানোর জন্য ইচ্ছে করে নামাজের সময় নাচ গান আর হাই ভলিউমে মিউজিক বাজিয়ে নামাজে ব্যাঘাত সৃষ্টি করে তারপরও মুসলমানরা ধৈর্য ধারণ করে কারণ মুসলমান শান্তিতে বিশ্বাসী ইসলাম আমাদেরকে সহনশীলতার শিক্ষা দেয় দর্শক আমাদের সহনশীলতার সুযোগ নিয়ে দেশবিরোধী ভারতের দালাল অল্প সংখ্যক কিছু হিন্দু নামদারী কিছু মুসলমান বামপন্থী নাস্তিকরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে রামরাজ্য বানাতে যাচ্ছে কথায় কথায় এরা আজান বন্ধের পায়তারা করছে মসজিদ বেঙ্গে মন্দির বানানোর ধান্দা করছে দর্শক এই উগ্রবাদী হিন্দুরাজ ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এমনকি গ্রামেগঞ্জে ওলামাদেরকে শেষ করে দেবার প্রতিযোগিতায় নেমেছে প্রকাশ্যে এরা মৌলবাদীদেরকে হত্যা করার জন্য অস্ত্র হাতে নিতে ঘোষণা দিচ্ছে যুদ্ধ করেছি আপনারা জানেন নিপীড়ন নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করেছি আমাদের বিরুদ্ধেও যদি এইরকম বারবার নির্যাতন অবিচার চলতে থাকে বাংলাদেশের হিন্দু যুব সমাজ বাংলাদেশের হিন্দুরা ঘরে বসে থাকবে না তারা অবশ্যই এটার প্রতিকার গড়ে তুলবে হয়তো অস্ত্র হাতে ধরে নেবে অথবা মৌলবাদী শক্তিকে নিচ্ছিন্ন করার জন্য প্রশাসনের পাশে থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর জন্যে নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে নিজেরা নিজেদের মূর্তি নিজেদের মন্দির ভেঙে মুসলমানদের উপর ছাপিয়ে দিচ্ছে এমনকি আলেমুল আমাদেরকে বদনামি করছে এবার নিজেদের মন্দির এবং প্রতিমা ভাঙচুর করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে অপচেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল আগলছড়া উপজেলায় সম্প্রতি বরিশাল আগলছড়া উপজেলার পূর্ব প্রতিহার গ্রামের শিলবাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ বাড়িঘর ও মন্দিরের দান লুটপাটের ঘটনা ঘটে পরে এই ঘটনার মামলা দায়ের করেন মন্দির কমিটির সভাপতি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সহ প্রতিবেশীদের ভাষাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয় বলে জানায় পুলিশ ঘটনার সাথে জড়িত একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে এবং এই ঘটনার সাথে আরো যদি কেউ জড়িত থাকে তাদের

রয়ের সাথে মিলে প্রকাশ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর সকল ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে হিন্দুদেরকে উস্কানি দিয়ে নিজেরা নিজেদের মন্দির ভাঙচুর করে মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলিম বিদ্বেষী করে তুলছে এই গোবিন্দ প্রামাণিক ভারতীয় রয়ের বাংলাদেশ শাখার প্রভাবশালী একজন সদস্য এতে কোনো সন্দেহ নাই দর্শক আর একজন হলো অ্যাডভোকেট রানা দাসগুপ্ত দেশবিরোধী সকল কর্মকাণ্ডের সাথে এই দেশদ্রোহী জড়িত প্রিয়া শাহার বাংলাদেশি বিরোধী মিশনের প্রধান চরিত্র হলো এই রানা দাসগুপ্ত দশক বাংলাদেশের অমূল্য সম্পদ দেশপ্রেমিক সেনা অফিসার মেজর সিনহার কুনিকে বাঁচানোর জন্য এই দেশদ্রোহী রানা দাসগুপ্ত উঠে পড়ে লেগেছে এই অসি প্রতিপের রয়েছে ভারতের নাগরিকত্ব এবং সে ভারতের রয়ের সক্রিয় একজন সদস্য দশক একটি রিপোর্টে দেখলাম ওসি প্রতিপের চাকরির জীবনে সে যতগুলো ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করেছে রিমান্ডে নির্যাতন করে পুঙ্গু করেছে তারা সবাই মুসলিম ছিলেন দুই হাজার তেরো পাঁচই ফেব্রুয়ারি মসজিদ থেকে তুলে নিয়ে গিয়ে মুসল্লিদেরকে হত্যা করেছে এই প্রদীপ ইসলামিক আন্দোলনের অগণিত বাইদেরকে পুঙ্গ করেছে হত্যা করেছে এই ওসি প্রদীপ কুমার দাস দর্শক এতে বোঝার বাকি থাকে না এই ওসি প্রদীপ রাণা দাসগুপ্ত আর গোবিন্দ প্রামাণিক এদের মিশনটা কি দর্শক এত সব জেনে শুনে বুঝেও আমাদের আজ করার কিছু নেই কারণ ওই যে গরের শত্রু বিভীষণ বলে তো একটা কথা আছে আর এই উগ্রবাদী রামবামদের বামদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সরকারি দলের কিছু ভারতপন্থী দালাল যারা রয়ের প্রত্যক্ষ এজেন্ট হয়ে কাজ করছে এরা দেশদ্রোহী কাজ তো করছেই সাথে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে তারা জড়িত দেশের সকল ওয়াজ মাহফিলে বাধার সৃষ্টি আলেম ওলামাদেরকে নির্যাতন হুমকি ধামকি এমনকি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরা মুসলমানের করে জন্ম নিয়েও আজানেদের সহ্য হয় আমি এখানে উজু করতেছি পাশে একটা লুক নিয়ে তখন একটা লোক আছে বললো যে এখানে ইমাম সাহেবকে আমি বললাম আমি পরে চেয়ারম্যান সাহেব ডাকতেছে পরে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম চেয়ারম্যানের নাম কি চেয়ারম্যান নাম হলো হারুন রশিদ সেলিম পরে উনি চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে আজ থেকে তুমি মাইকে আজান দিবা না মুখে আজান দিবা তুমি ডিডি সাহেবকে এখনই জানাই দেবে আসলে আজান মাইকে না হয়

তোলা করে এখানে ভাঙা ভাঙ্গা করছে ওনারা এনে আজান দিতে দিবে না বড় মসজিদ আজান দিতে হবে আজান দেওয়া যাবে না কেন আজান দেওয়া যাবে না ওটা বলে ওর অনুমতি লাগবে উনি হলো পুরা কাফের আমি এই মসজিদে না পুরা কাফের কাফের গিয়ে করছে এবং আমাদের লোকজনের না আমার বাবের গায়ে হাত তুলছে এটা আমি কি বলবো আর এটার সুষ্ঠু বিচার চাই আমি এরা এখন আজানকে বন্ধ করে দেওয়ার জন্যে কাফেরদের সাথে সংগঠিত হচ্ছে বিভিন্ন মসজিদে এরা নিজেদের প্রশাসনের বলে সরকারি দলের ক্ষমতার জোরে আজান বন্ধ করে দিচ্ছে দর্শক আওয়ামী লীগের নেতা হলে কি ইসলাম হতে হবে এর কারণ কি দর্শক আমার তো মনে হয় এরা অবশ্যই এমন কোনো অপশক্তির কাছে শপথ করে মাঠে নেমেছে বাংলাদেশ থেকে এরা ইসলামকে মুছে দিতে তাদের সর্বশক্তি উজাড় করে দেবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই করছে আর এই অবৈধ সরকারের কথা আর কি বলবো নিজের চেয়ারের বিনিময়ে শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ভারতের কাছে তুলে দিয়েছে আর ভারত সরকার প্ল্যান করে নিজের মতো এই দেশ পরিচালনা করছে দশক আপনাদের মনে কি একবারও এই প্রশ্ন জাগে না বৃহৎ মুসলিম রাষ্ট্রের সরকারি সব সেক্টরে বিশেষ বিশেষ স্থানে হিন্দুদেরকে কেন বসানো হয়েছে দশক আমি একটি ছোটো জরিপ আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি বাংলাদেশের প্রায় চারশত সচিব হিন্দু পাঁচশোটি তানার ওসি হিন্দু ওসি প্রতি বিগত ২২ মাসে দুইশো জন মুসলমানকে হত্যা করেছে কোনো হিন্দু বা উপজাতি তার হত্যার লিস্টে নাই বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিন্দু সরকারি মাদ্রাসার সচিব হিন্দু শিক্ষা বোর্ডের অধিকাংশ হিন্দু দশক ডিআইজি ডিসি এসপি এডিসি ইউএনও এই ক্ষমতা পদের মেজরিটি হিন্দু ব্যাংক বিমা অফিস আদালতের অধিকাংশ হিন্দু বাদ দিলাম এসব দশক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হিন্দু কিন্তু কেন দেশে কি মুসলমানদের অভাব পড়েছে যে ইসলামী প্রতিষ্ঠানে প্রধান হিসাবে হিন্দুদেরকে বসাতে হবে আর দেশের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষক হিন্দু তো রয়েছেই এসব কয়টার কথা আমি বলবো তারপরও কি আপনার মনে প্রশ্ন জাগে না আমরা কি স্বাধীন দশক বাংলাদেশের উন্নয়ন মানেই আমাদের প্রতিবেশী দেশের বুক আর্তনাদ আর বাংলাদেশ এগিয়ে যাওয়া মানেই প্রতিবেশী দেশ মনে করে এদের হেরে যাওয়া তাই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে দেশের সকল উন্নয়নশীল স্থাপনাগুলো এই প্রতিবেশী দেশের মূল টার্গেট দশক পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ব্যাখ্যা পদ্মা সেতুর প্রকৌশলে চাইনিজ ইঞ্জিনিয়ারকে হত্যা এইসব কি ভিন্ন ঘটনা মুটেই না সব একই সূত্রে গাঁটা দশক পদ্মা সেতুর মতো একটি স্পর্শকাতর স্থানে একের পর এক পাগল ধরা পড়ছে আর কাকতালীয়ভাবে সেই পাগলগুলোর সকলের বাড়ি ভারতে এবং এদের অনেকের আচরণ সুস্থ বলে উল্লেখ করেছে প্রশাসনের লোকজন তাহলে ইন্ডিয়ান এই পাগলগুলোর উদ্দেশ্য কি কেন এরা বাংলাদেশে এসেছে অথবা কেনই বা এরা পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থানে ঘোরাফেরা করছে দর্শক এইসব কেন উত্তর এখনই পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন দর্শক আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই ভারতীয় পাগলরাই বাংলাদেশকে আজ নিয়ন্ত্রণ করে এবার নিশ্চয়ই আপনারা আমাকেই পাগল ভাবছেন তাই না তাহলে শুনুন প্রায় দশ হাজার সদস্য কিংবা তার অধিক ভারতীয় গোয়েন্দা রয়ের সদস্যকে পাগল সাজিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় শহরগুলিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে কুমারে রয়েছে তাবেজের মতো একটি করে মনিটরিং রাউটার তার সাহায্যে র তাদের সাজানো পাগলদের গন্তব্য স্থান ও গতি নিয়ন্ত্রণ করে এবং সেই সব বেশদারী পাগলদের কাছ থেকে নিয়মিত বাংলাদেশের সাধারণ মানুষের মনের অবস্থা সংগ্রহ করে র আর এই রিপোর্ট পর্যবেক্ষণ করে রয়ের বিশেষ এগারোটি টিমের সদস্য আর আপনাদের বোঝার সুবিধার জন্য এটাও জানিয়ে দেই বাংলাদেশে মোট এগারোটি টিম রয়ের প্রতিনিধিত্ব করছে আর এই এগারো টিমের সদস্য বাংলাদেশের মাঠে ঘাটে গ্রামে গঞ্জে প্রায় দশ হাজারের অধিক সদস্যকে পাগল সাজিয়ে তাদের কাছে থেকে নানা তথ্য সংগ্রহ করছে দশক এই পাগলগুলো বাংলাদেশের আলেমা সহ দেশপ্রেমিক নেতা কর্মী কে কখন কোথায় যাচ্ছে কি করছে অথবা ভারত বিরোধিতা কারা কারা করছে কারা ভারতের পুতুল সরকারের বিরুদ্ধে কথা বলছে সব সবকিছু তাদের উপরের এগারোটি টিমের কাছে পৌঁছে দেয় দর্শক আর এই এগারোটি টিম দশ হাজার পাগল সাজানো রয়ের সদস্যদের প্রতিদিনের সম্পূর্ণ রিপোর্ট পর্যবেক্ষণ করে ভারতের রয়ের হেডকোয়ার্টারে প্রেরণ করে এসব তথ্যের ভিত্তিতেই বাংলাদেশের রাষ্ট্রীয় গতিবিধি নিয়ন্ত্রণ করে ভারত দর্শক এবার আশা করি এই ভারতীয় পাগলদের মিশন সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই বাংলাদেশ দেশের মানুষ ইসলাম ও মুসলিম যে চরম সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে সেটা একেবারেই পরিষ্কার অবৈধ সরকার সরকারের মন্ত্রী সবই হলো নাচের পুতুল ভারত যেভাবে নাচায় তারা সেভাবেই নাচতে বাধ্য দশক এই দেশে আজান দিয়ে জেলে যেতে হয় কারি সারায় দর্শক এই দেশের সর্বোচ্চ সিকিউর জায়গা বিমানবন্দর থেকে মানুষ গুম হয়ে যায় মিশর জামে আজহারের অধ্যয়নরত রেদুয়ান হাসান রাকিনকে সাদা পোশাকদারীরা তুলে নিয়ে যায় রাকিন আজহার বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ইন্টারমিডিয়েট শেষ করে ছুটিতে এসেছে রাকিন দেশে নটরডেমে পড়েছেন কুরান হাদিসের জ্ঞান অর্জন করতে মিশরে গিয়ে জামিয়া আজহারে ভর্তি হয়েছিলেন দশক এমন একজন মেধাবী যুবককে গুম করার উদ্দেশ্য কী বিমানবন্দরের ভেতরের প্রশাসনের লোক আর কে করতে পারে এই কাজ যদি প্রশাসন এই কাজ না করে থাকে তাহলে চার আগস্ট যেদিন রাকিন বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছিলেন সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করলেই তো পাওয়া যায় কে তাকে তুলে নিয়ে গিয়েছে দর্শক সেই দিন মাহফুজ নামের আরও একজন যুবককে একই সাথে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে মাহফুজকে তারা ছেড়ে দিয়েছে কিন্তু রাকিনকে ছাড়া হয়নি দর্শক রাকিনকে কে তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গিয়েছিল এবং সে কোথায় আছে আজও তার পরিবার সেই খবর জানে না দর্শক আমাদের দেশের মেধাবীদেরকে কারা শেষ করতে চায় কেন এবং কি তাদের উদ্দেশ্য এই সব কিছুর উত্তর খুঁজলে দর্শক সত্যটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় দেশ আজ চরম সংকটে দর্শক সরকারের উপর সরকার হয়ে দূর থেকে কে কল কাটি নাড়ছে দর্শক আশা করি আপনাদের বোঝার বাকি নেই তাই জাগতে হবে জাগাতে হবে দর্শক নিজেদের অস্তিত্ব বাঁচাতে হবে দেশ বিদেশি শত্রুদের কাছ থেকে প্রিয় মাতৃবোনকে রক্ষা করতে হবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আসছি তবে যাচ্ছি না ফিরে আসবো সত্যের জন্য সুন্দরের জন্য আল্লাহ হাফেজ আসসালাম